আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা রাখি সবাই ভালো আছো। আজকে অনলাইন ক্লাসে সকলকে স্বাগতম। আমি মোহাম্মদ শাহিদ ইমরান রাসেল, সহকারী শিক্ষক সালাইসা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় সিরাজগঞ্জ এর পক্ষ থেকে সকলকে অভিনন্দন। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সপ্তম শ্রেণীর গণিত বিষয়ে জ্যামিতি অধ্যায় দশম নিয়ে আলোচনা করব। আশা রাখি সকলেই প্রস্তুত থাকবা। তোমরা চিত্রগুলো লক্ষ্য করো। এই চিত্রগুলো দেখতে কি আকৃতি? উত্তর ত্রিভুজাকৃতি। আজকে আমাদের পাঠ ত্রিভুজ সংক্রান্ত উপপাদ্য। শিক্ষণফল। এই পাঠ শেষে শিক্ষার্থীরা ত্রিভুজের সংজ্ঞা বলতে পারবে, সরসম ত্রিভুজ ও সদৃশ ত্রিভুজ ব্যাখ্যা করতে পারবে, সরসম ত্রিভুজের সত্যসম বলতে পারবে, সরসম ত্রিভুজ সংক্রান্ত উপপাদ্য এক এর প্রয়োজনীয় অঙ্কন সম্পূর্ণ করে সঠিকভাবে প্রমাণ করতে পারবে। একটি ত্রিভুজ কোন, দেখো ত্রিভুজের সংজ্ঞা সবাই জানে, তারপর একটু দেখে নাও। তিনটি রেখাংশ দ্বারা আবদ্ধ ক্ষেত্রের সীমারেখাকে ত্রিভুজ বলে। একটি ত্রিভুজ ত্রিভুজের দেখো তিনটি কোণ, ত্রিভুজের শীর্ষবিন্দু, ত্রিভুজের বাহু, ত্রিভুজ ক্ষেত্র, স্বদেশ ত্রিভুজ। দেখো দুটি ত্রিভুজ দেখতে একই রকম হলো বাহুগুলো সমান নয়, সেক্ষেত্রে এটা স্বদেশ ত্রিভুজ হবে। আবার দেখো দুটি ত্রিভুজ মিলে গেল, অর্থাৎ এই দুটি ত্রিভুজের বাহুগুলো সমান, অনুরূপ কোণগুলো সমান, সেক্ষেত্রে ত্রিভুজ দুটি সর্বসম ত্রিভুজ হবে। রেখাংশ সর্বসমতা দেখো, দুটি রেখাংশের দৈর্ঘ্য সমান হলে রেখাংশ দুটি সর্বসম, অথবা দুটি রেখাংশ সর্বসম হলে এদের দৈর্ঘ্য সমান। দেখো প্রথম চিত্রে দুটি রেখাংশ মিলে গেছে, অর্থাৎ সমান হয়েছে। এই দুটি হচ্ছিল সর্বসম রেখাংশ, আর এটা হচ্ছে সদৃশ রেখাংশ। দেখো কোণের সর্বসমতা, দুটি কোণের পরিমাপ সমান হলে কোণ দুটি সর্বসম, আবার বিপরীত ভাবে কোণ দুটি সর্বসম হলে এর পরিমাপও সমান। ত্রিভুজের সর্বসমতা আবার একটু দেখব। সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু ও অনুরূপ কোণ গুলো সমান হয়। সর্বসমতা বোঝাতে এই চিহ্ন ব্যবহার করা হয়। একটি ত্রিভুজকে অপর একটি ত্রিভুজের উপর স্থাপন করলে যদি ত্রিভুজ দুটি সর্বসমভাবে মিলে যায়, তবে ত্রিভুজ দুটি সর্বসম হয়। দুটি ত্রিভুজ সর্বসম হওয়ার শর্তগুলো হলো, দেখো এক নম্বর, একটি ত্রিভুজের তিন বাহু অপর একটি ত্রিভুজের তিন বাহুর সমান হলে ত্রিভুজদ্বয় সর্বসম হবে। একটি ত্রিভুজের দুটি বাহু ও একটি কোণ অপর একটি ত্রিভুজের দুই বাহু ও একটি কোণ সমান হলে ত্রিভুজদ্বয় সর্বসম হবে। তিন নম্বর, একটি ত্রিভুজের দুটি কোণ ও একটি বাহু অপর ত্রিভুজের দুটি কোণ ও একটি বাহু সমান হলে ত্রিভুজদ্বয় সর্বসম হবে। চার নম্বর, দেখো একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ ও একটি বাহু এবং অপর সমকোণী ত্রিভুজের অতিভুজ ও একটি বাহু সমান হলে ত্রিভুজদ্বয় সর্বসম হবে। তাহলে আমরা সর্বসম হওয়ার কয়টি শর্ত পেলাম? চারটি শর্ত পেলাম। এবার উপপাদ্য এক দেখো, যদি দুটি ত্রিভুজের একটি দুই বাহু যথাক্রমে অপরটি দুই বাহু সমান হয় এবং বাহু দুটির
অন্তর্ভুক্ত কোণ যদি পরস্পর সমান হয় তবে ত্রিভুজটি সর্বসম হবে। দেখো এখানে এবিসি ত্রিভুজ, ডিএফ ত্রিভুজের ভিতর এবি বাহু সমান ডি বাহু, আবার এসি বাহু সমান ডিএফ বাহু, এবং এই বাহু দুটির মধ্যে অন্তর্ভুক্ত কোণ কোণ বিএসি সমান অন্তর্ভুক্ত কোণ ইডিএ। তাহলে বিশেষ নির্বাচন কি দাঁড়ালো? মনে করি ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ ডিএফ এর এবি বাহু সমান ডিই বাহু, এসি বাহু সমান ডিএফ, এবং অন্তর্ভুক্ত কোণ বিএসি সমান অন্তর্ভুক্ত কোণ ইডিএ। প্রমাণ করতে হবে যে ত্রিভুজ এবিসি সর্বসম ত্রিভুজ ডিই এফ। দেখো প্রমাণের 1 নম্বর ধাপ, এবিসি ত্রিভুজ কে ডিই এফ এর উপর এমন ভাবে স্থাপন করি যেন এ বিন্দু দুটি বিন্দুর উপর পড়ে, এবি বাহু ডিই বাহু বরাবর পড়ে। দেখো ডিই বাহুর যে পাশে এফ আছে সি বিন্দু ওই পাশেই পড়ে, এবার এবি বাহু সমান ডিই বাহু বলে বি বিন্দু ই বিন্দুর উপর পড়বে। ধাপ 2 দেখো, দেখো কোণ ডিএসি সমান কোণ ইডিএফ এবং এবি বাহুর ডি বাহুর উপর পড়ে, সুতরাং এসি বাহু ডিএফ বাহুর সাথে বরাবর পড়বে। ধাপ 3 দেখো, এসি বাহু সমান ডিএফ বলে সি বিন্দু এফ বিন্দুর উপর পড়বে। ধাপ 4 বি বিন্দু ই বিন্দুর উপর সি বিন্দু এফ বিন্দুর উপর পরে বলে বিসি বাহু ইএফ বাহুর সাথে পুরোপুরি কি মিলে যাবে। অর্থাৎ দেখো এবিসি ত্রিভুজ ডিএফ এর সাথে পুরোপুরি সমাপতিত হবে, অর্থাৎ ত্রিভুজ এবিসি সর্বসম ত্রিভুজ ডিইএফ সমান। আশা রাখি সবাই বুঝতে পারছো। এবার আমি তোমাদের কিছু প্রশ্ন করব, উত্তর দেওয়ার চেষ্টা করবে। 1 নম্বর দেখো, ত্রিভুজ কাকে বলে? পারবে 2 সর্বসম বলতে কি বুঝো? 3 সর্বসম ত্রিভুজের শর্ত গুলো কি? 4 ত্রিভুজের দুই কোণের সমষ্টি 110 ডিগ্রি হলে অপর কোণের মান কত? সবাই পারবে এবার বাড়ির কাজ। দেখো চিত্রে এ ও সমান ও বি, সি ও সমান ও ডি, প্রমাণ করো যে ত্রিভুজ এ ও ডি সর্বসম ত্রিভুজ বি ও সি। আশা রাখি বাড়িতে সবাই তোমরা এই কাজটি অবশ্যই অবশ্যই করবে। আজকের ক্লাস এই পর্যন্ত, সকলকে ধন্যবাদ।